মুস্তাফিজ্জা এখনো ফুরিয়ে যাননি গতকালকের ম্যাচে, সেটা আবারও প্রমাণ করলেন। দলের প্রয়োজনে কিভাবে নিজেকে উজাড় করে দিতে হয় তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তবে এই মুস্তাফিজের অফ ফর্ম নিয়ে সমালোচনা কম হয়নি, যেখানে দেশের একজন নামী দামি ক্রীড়া সাংবাদিক বলেছিলেন, মুস্তাফিজ ইজ নেভার কাম ব্যাক। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং এর পাশাপাশি 4 উইকেট পেয়ে ম্যাচ সেরা হওয়ার পর ভক্তরা সেই সাংবাদিকের উদ্দেশ্যে বলছেন, মুস্তাফিজ তো পুরনো রূপে ফিরে এলেন, এখন আপনাকে কি খুঁজে পাওয়া যাবে? সাংবাদিক সাহেবের, খুঁজে পাওয়া যাক আর না যাক, মুস্তাফিজ তার ফর্ম ধরে রেখে বাংলাদেশকে আরো দূরে নিয়ে যাক, সেই প্রত্যাশাই করি। শুভকামনা ফিজের জন্য।